বাড়ি যাও, অনেক রাত হইয়া গেছে। বাবা কাল তো আমাদের স্কুল বন্ধ। রাজু ওঠো, আমারে বিছানাটা করতে সাহায্য করো। মিনা সত্য সত্যই কি এলিয়েন আছে? আমি ঠিক জানি না রাজু, থাকবারও পারে। মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করে।
আপনারা শুকিয়ে খাবো, তাদের নিয়ে আমি শুকিয়েই আছি। রাজু, মন হাত দিয়ে ধরো না, তুমি নিজে তো অসুস্থ হই বাই, প্রাণীরে অসুস্থ বানাইতে চাও। ধন্যবাদ রাজু। আমরা কি একটা জাদুর পাথর কিনতে পারি? আমি আমি সুন্দর কইরা পরিষ্কার হইয়া লই পারবারে তোমার আমি খুলে লম। আরে মিনা রাজু, খাড়াও খাড়াও। মনে পড়ছে, এইটার গল্প তো দাদি হুনাই তো। না, সেইটা মনে হয় জাদুর প্রদীপের গল্প। মিনা, তুমি এসব কি আঁকছো? এলিয়েন দত্ত বলে তো মনে হচ্ছে না। আমার কাছে তো এগুলো ভাইরাস আর জীবাণু বলে মনে হচ্ছে। এগুলো আমাদের চারপাশে রয়েছে, আমরা এগুলোকে দেখতে পাই না কারণ তারা খুবই ছোট, কিন্তু তারা অনেক মানুষকে অসুস্থ করে, বিশেষ করে শিশুদের। কিন্তু ডাক্তার সাহেব, আমরা এসব জীবাণু থেকে বাঁচব কেমনে? এটা দেখি অনেক প্রশ্ন। একটা ছোট্ট সাবানের মাধ্যমে সব সম্ভব, যদি শিশুকে খাওয়ানোর আগে, শৌচকরণের পরে এবং মা ও শিশুর লালন পালনকারীর ল্যাট্রিন ব্যবহারের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে, তাহলে এত মানুষ অসুস্থ হতো না। সাবান সত্যি একটা জাদু। সাবানই দৈত্যর লোকে যুদ্ধ করবে। সাবান আমাগো সারা শরীর রক্ষা করবে। সাবান শিশুদের সুস্থ সবল করবে। সাবান শিশুদের নিরাপদে রাখতে পারে। পাইছি পাইছি, জাদুর পাথর পাইছি। জাদুর পাথর কেমনে ব্যবহার করতে হইব সেই বিষয়ে জানার প্রয়োজন আছে।
We'll be right back.